মেঘনা যমুনা নদী বিধৌত এই আমাদের বাংলাদেশ। প্রকৃতির অপরূপ রূপে শোভিত এই দেশে মানুষ আছে প্রায় 16 কোটি। ভৌগোলিক অবস্থান, ভূতাত্ত্বিক কাঠামো, সুদীর্ঘ 710 কিলোমিটার উপকূলীয় অঞ্চল, নিম্ন পললভূমি, মৌসুমী জলবায়ু, সব মিলিয়ে বাংলাদেশ অপার সম্ভাবনাময়। অন্যদিকে জনসংখ্যার চাপ, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব হুমকির মুখে ঠেলে দিয়েছে এই দেশটিকে। বাংলাদেশ তাই পৃথিবীর অন্যতম দুর্যোগ ঝুঁকিপূর্ণ এক রাষ্ট্রেরও নাম। বন্যা, সাইক্লোন, ভূমিধস, জলোচ্ছ্বাস, টর্নেডো, খরা ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশ আক্রান্ত হয় প্রায়। জলবায়ু পরিবর্তন দিচ্ছে আরও এক অশনি সংকেত। এর প্রভাবে সামনের দিনগুলোতে আরও বেশি বন্যা ও সাইক্লোনের শিকার হতে পারে দেশটি। দেখা দিতে পারে খরা, বাড়তে পারে কৃষি জমির লবণাক্ততা। দুর্যোগে দুর্দিনে বাংলাদেশের মানুষের টিকে থাকার অন্যতম বৈশিষ্ট্য তাদের অসাধারণ অভিযোজন ক্ষমতা। 1970 সাল, ভোলা নোয়াখালী সংলগ্ন প্রায় মধ্যবর্তী উপকূলীয় অঞ্চলে আঘাত হানে গোর্কি। এর আঘাতে প্রাণ হারায় প্রায় 3 লাখ মানুষ, ক্ষতিগ্রস্ত হয় বিপুল পরিমাণে আর্থসামাজিক সম্পদ। 1991 সালে ধেয়ে আসে আরও এক প্রলয়ঙ্করী সাইক্লোন। এই সাইক্লোনে প্রাণ হারায় চট্টগ্রাম কক্সবাজার সংলগ্ন উপকূলীয় এলাকার প্রায় 1,38,000 মানুষ। অর্থনৈতিক ক্ষতি হয় প্রায় 500 কোটি মার্কিন ডলারের সমান। 1998 সালের দীর্ঘস্থায়ী বন্যা সমগ্র দেশকে প্রায় 65 দিন নিমজ্জিত রাখে। দেশের প্রায় 67% এলাকা তলিয়ে যায় বন্যার পানির নিচে। 2004 সালে এদেশে 38 ভাগ এলাকা বন্যা কবলিত হয়। প্রাণ হারায় প্রায় 750 মানুষ। 2007 সালে সুপার সাইক্লোন সিডরের তাণ্ডবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা বাগেরহাট, বরগুনা, পিরোজপুর ও পটুয়াখালী বড় ধরনের ক্ষতির শিকার হয়। 2009 সালে আইলা নামে আরেক সাইক্লোন আঘাত হানে উপকূলে, বাড়িয়ে দেয় বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের চরম দুর্ভোগ। সরকারের পরিকল্পিত ও যুগোপযোগী পদক্ষেপের মাধ্যমে সেই দুর্যোগ কাটিয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত মানুষ। খরা আরও এক দুর্যোগের নাম। বরেন্দ্রভূমিসহ বিস্তৃত অঞ্চল ফি বছর খরাক্রান্ত হয়। পাশাপাশি রয়েছে পানির তীব্র সংকট। ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে পানি সমস্যা প্রকট। ঢাকার ভূগর্ভস্থ পানির স্তর প্রতি বছর 3 মিটার হারে নেমে যাচ্ছে। অন্যদিকে প্রতিনিয়ত দূষিত হচ্ছে নদনদীগুলো। অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা নগর জীবনকে করে তুলছে বিপর্যস্ত। আর ঘন ঘন ভূমিকম্পের কারণে নগরবাসী এখন আতঙ্কগ্রস্ত। গত 3 বছরে এ অঞ্চলে অনুভূত হয়েছে প্রায় 110টিরও বেশি ছোট ছোট ভূমিকম্প। প্রাতিষ্ঠানিকভাবে প্রথমবারের মতো দুর্যোগ প্রস্তুতি কার্যক্রম শুরু হয় 1972 সালে। বিশ্বব্যাপী জনগোষ্ঠীকে প্রশিক্ষিত করে দুর্যোগ ব্যবস্থাপনার কথা যখন কেউ ভাবেনি, তখন শতাব্দীর শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠীকে সমন্বিত করে 1973 সালে প্রতিষ্ঠা করেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি, যার সুনাম আজ বিশ্বব্যাপী। এরপর থেকে 1990 সাল পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা বলতে বোঝাত দুর্যোগকালীন সময়ে জরুরি সাড়া প্রদান ও পরবর্তী পুনর্বাসন সংশ্লিষ্ট কার্যক্রম। 1991 সালের সাইক্লোনের পর সবাই উপলব্ধি করে দুর্যোগ পরবর্তী কার্যক্রমের চেয়ে দুর্যোগ পূর্ব প্রস্তুতি ও ব্যবস্থাপনা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরই ধারাবাহিকতায় 1993 সালে গঠিত হয় দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো। এই ব্যুরোর তত্ত্বাবধানে 1997 সালে সরকার প্রথমবারের মতো প্রণয়ন করেন দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বা SOD। 2010 সালে দ্বিতীয়বারের মতো সংশোধিত SOD প্রণয়ন করা হয়।
দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী এসওডি হালনাগাদ করা ছাড়াও হিউগো ফ্রেমওয়ার্ক অফ অ্যাকশনের আলোকে সরকার দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক জাতীয় পরিকল্পনা 2010-2015 প্রণয়ন করেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা আইন সরকারি পর্যায়ে নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। বিশেষজ্ঞদের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালার খসড়া তৈরি করা হচ্ছে। আর চলতি বছরে সাইক্লোন সেন্টার নির্মাণ, মেরামত, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা নীতিমালা অনুমোদিত হয়েছে, হয়েছে গেজেটভুক্ত। 2010 সালে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাচিবিক কার্যক্রমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ আলাদাভাবে চালু করা হয়। এর মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম আরও শক্তিশালী ও এর আধুনিকীকরণ করার প্রক্রিয়া শুরু হয়েছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় 2004 সালে কিছু দাতা সংস্থার সহযোগিতায় সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি নামের একটি প্রকল্প গ্রহণ করে। এই কর্মসূচির প্রথম অধ্যায়ের সফল সমাপ্তির পর দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। কর্মসূচিটি 2014 সাল নাগাদ চলবে। এই কর্মসূচির মূল লক্ষ্য সংশ্লিষ্ট 13টি মন্ত্রণালয় ও সংস্থার কার্যক্রমের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনাকে অন্তর্ভুক্ত করা এবং এই ব্যবস্থাপনাকে সার্বিক ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। প্রশিক্ষিত দুর্যোগ ব্যবস্থাপক সৃষ্টির জন্য ইতিমধ্যেই প্রায় 43টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যক্রমে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। উপরন্তু 3টি সরকারি বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই অনার্স লেভেলে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কোর্স চালু করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনার আধুনিকীকরণের লক্ষ্যে বন্যা সংক্রান্ত দুর্যোগ পূর্বক সতর্কতা প্রদানের জন্য সেল ব্রডকাস্টিং প্রযুক্তি ব্যবহার করার প্রক্রিয়া শুরু হয়েছে। উপদ্রুত এলাকায় ত্রাণ বিতরণের সুবিধার্থে বাংলাদেশ বিমানবাহিনী পরীক্ষামূলকভাবে 2000 প্যারাশুট তৈরির কাজ শুরু করেছে। জনগোষ্ঠীকে সাইক্লোনের পূর্ব সতর্কতা জানানো, উদ্ধার, অনুসন্ধান ও প্রাথমিক চিকিৎসা প্রদানের উদ্দেশ্যে সিপিপির প্রায় 43,000 স্বেচ্ছাসেবকের পাশাপাশি আরও 6,540 জনকে সিডার ও আইলা ক্ষতিগ্রস্ত এলাকার 5টি উপজেলায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দেশের পাহাড়ি অঞ্চলগুলোতে ভূমিধস এখন ফি বছরের ঘটনা। ভূমিধস দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি হিসেবে কক্সবাজার ও টেকনাফ পৌর এলাকায় ঝুঁকি মানচিত্র তৈরি করা হয়েছে। তদুপরি জনগোষ্ঠী ও পৌর কর্তৃপক্ষকে সম্পৃক্ত করে ভূমিধসের আগাম সতর্কতা ও তাৎক্ষণিক করণীয় বিষয়ক ব্যবস্থাও নেওয়া হয়েছে এবং এ সংক্রান্ত মাঠমহড়াও চলছে। ভূতাত্ত্বিক গঠনশৈলীর কারণে বাংলাদেশ ভূকম্পন প্রবণ দেশ। দেশটিতে গত 150 বছরের ইতিহাসে 7টি বড় মাপের ভূমিকম্প আঘাত হেনেছে। এর মধ্যে 2টি ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলাদেশেই। 1897 সালে ভারতের মেঘালয়ে সংঘটিত ভূমিকম্পে সিলেট অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পর্যবেক্ষণে দেখা গেছে ফি বছর বাংলাদেশে ছোট মাত্রার অসংখ্য ভূমিকম্প অনুভূত হচ্ছে, আর প্রতি 20 বছর অন্তর 6.0 মাত্রার ভূমিকম্প আঘাত হানছে এ অঞ্চলে। বাংলাদেশের ভূগর্ভস্থ অংশে 3টি সক্রিয় ফাটল রেখা রয়েছে। এগুলো হচ্ছে মধুপুর ফাটল রেখা, ডাউকি ফাটল রেখা এবং পূর্বাঞ্চলীয় ফাটল রেখা। এই ফাটল রেখাগুলো রিখটার স্কেলে 7 থেকে 8.5 মাত্রার ভূমিকম্প সৃষ্টির ক্ষমতা রাখে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট এ 3 শহরের ভূমিকম্পের ঝুঁকি মানচিত্র ইতিমধ্যেই তৈরি হয়েছে। দিনাজপুর, রংপুর, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ ও টাঙ্গাইলের ঝুঁকি মানচিত্র তৈরি করা হচ্ছে। ঝুঁকি মানচিত্রের আলোকে এই শহরগুলোর জন্য জরুরি ভিত্তিক সাড়া প্রদানকারী পরিকল্পনাও প্রস্তুত করা হয়েছে। মুখ্য সাড়া প্রদানকারী 12টি সংস্থা এবং জাতীয় পর্যায়ের করণীয় সমূহ এই পরিকল্পনায় বিশদভাবে তুলে ধরা হয়েছে। উদ্ধার ও অনুসন্ধান কাজ পরিচালনার জন্য সরকার প্রায় 74 কোটি টাকার যন্ত্রপাতি ক্রয় করেছেন। ভূমিকম্প অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে ব্যবহারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহের এই ধারা আমরা অব্যাহত রাখব। এর জন্য যত অর্থ প্রয়োজন হয় আমরা তা সরবরাহ করব এবং যা যা প্রয়োজনীয় যন্ত্রপাতি যা যা দরকার আমরা তা ইনশাআল্লাহ সংগ্রহ করে দেব। এগুলির মধ্যে রয়েছে এক্সক্যাভেটর ও ফর্ক লিফটের মতো ভারী যন্ত্রপাতি এবং একই সাথে আছে রেস্কিউ জ্যাক, থার্মাল ইমেজিং ক্যামেরার মতো ক্ষুদ্র যন্ত্রাংশ।
15 ডিসেম্বর 2010 মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যন্ত্রগুলো বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ঢাকা সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করেন। যে কোনো ভবনকে দুর্যোগ সহনীয় করার জন্য দরকার ভবনটি নির্মাণে বিল্ডিং কোড মেনে চলা। 1993 সালে বিল্ডিং কোড প্রণীত হলেও এর প্রয়োগ এখন অনেক সীমিত। কোডের প্রয়োগ নিশ্চিত করার জন্যে সিলেট, চট্টগ্রাম, রংপুর এবং ঢাকায় 2011 সালের জুন মাসে 4টি কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাগুলোর সুপারিশের আলোকে দেশব্যাপী বিল্ডিং কোড বাস্তবায়নের জন্য একটি রোডম্যাপ প্রণয়ন করা হয়, যা বর্তমানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিবেচনাধীন রয়েছে। দুর্যোগ ঝুঁকি তথ্য তথা মাইক্রোজোনেশন ম্যাপ বিবেচনায় এনে নগর পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়ন সম্ভব হলে নগর ঝুঁকি অনেকখানি কমিয়ে আনা সম্ভব। বর্তমানে CDMP-র সহযোগিতায় আরবান ডেভেলপমেন্ট ডিরেক্টরেট বা UDD দুর্যোগ ঝুঁকি বিবেচনায় এনে ময়মনসিংহ শহরের ডিটেইলড এরিয়া ম্যাপ প্রণয়নের কাজ করছে। জনগোষ্ঠীকে দুর্যোগকালীন উদ্ধার, অনুসন্ধান ও প্রাথমিক চিকিৎসার কাজে সম্পৃক্তকরণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকার ঝুঁকিপূর্ণ নগরগুলোতে 62,000 স্বেচ্ছাসেবক তৈরির কাজে হাত দিয়েছেন। ইতিমধ্যে প্রায় 12,000 স্বেচ্ছাসেবক ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর ও কক্সবাজারে প্রশিক্ষণ পেয়েছেন। নির্মাণ শিল্পে রাজমিস্ত্রি ও রড মিস্ত্রির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব মিস্ত্রিদের কারিগরি দক্ষতা এবং নির্মাণে গুণগত উৎকর্ষতা সাধনের জন্য রাজমিস্ত্রি ও রড মিস্ত্রিদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। CDMP-র সহযোগিতায় ও হাউস বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মাধ্যমে 2,200 মিস্ত্রি এই কার্যক্রমের আওতায় প্রশিক্ষণ পেতে যাচ্ছেন। ভূমিকম্পের সময় স্কুলের ছাত্রছাত্রীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। স্কুলের শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকদের এই দুর্যোগ বিষয়ে সচেতন করার জন্যে উদ্ধার ও অপসারণ মহড়ার কাজ শুরু হয়েছে। প্রায় 100+ স্কুলে এই কার্যক্রম পরিচালনা করা হবে। এই কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ প্রদান করার জন্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ কাজ করে যাচ্ছে। উল্লেখ্য, জাপান, ফিজি, তুরস্ক ইত্যাদি দেশে স্কুল মহড়া নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে থাকে। ঝুঁকি হ্রাস প্রকল্প বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। এই প্রক্রিয়ার গ্রহণযোগ্যতার মাত্রা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন সংস্থা ইতিমধ্যেই তাদের কর্মপরিকল্পনায় প্রক্রিয়াটি আত্মীকরণ করেছে। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রত্যক্ষ তত্ত্বাবধানে ইতিমধ্যে প্রায় 300+ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ছক সংশোধনপূর্বক সকল উন্নয়ন কর্মকাণ্ডে দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি প্রশমন ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে। আর এসব কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পরিকল্পনা কমিশন সংশ্লিষ্ট সংস্থাসমূহের সাথে কাজ করে যাচ্ছে। ঘূর্ণিঝড় ও বন্যা দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ আজ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। নগর দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি ও ঝুঁকি প্রশমনে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সমন্বিতভাবে। আমাদের দেশের মানুষ চিরকালই সাহসী ও সংগ্রামী। সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করে যাচ্ছে একযোগে। দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় আজ আমরা অঙ্গীকারবদ্ধ।